হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত। ফ্রেন্ডস, একজন আমাকে প্রশ্ন করেছে, আপু পান চিবালে নাকি যৌন উত্তেজনা বাড়ে, এই কথাটি কতটুকু সত্য? দর্শক, পান আমাদের দেশে খুব প্রচলিত একটা খাবার। অনেকেই দুপুরে খাবার পরে কিংবা রাতে খাবার পরে আয়েশ করে বসে এক খিলি পান খেতে পছন্দ করে, কিন্তু অনেকে হয়তো জানে না যে পান খেলে কিন্তু যৌন উত্তেজনা বাড়ে। লক্ষ্য করলে দেখবেন, আগে বাড়ির বউরা কিন্তু রাতে বা দুপুরে খাবার খাওয়ার পর স্বামীকে এক খিলি পান সাজিয়ে দিতেন। এছাড়া অনেক পুরুষও কিন্তু আগেকার দিনে নিজের যৌন উত্তেজনা বাড়াতে পান খেতেন। এছাড়া চিকিৎসা বিজ্ঞানেও কিন্তু এটা প্রমাণিত যে যৌন উত্তেজনা বাড়াতে বা কাম উত্তেজনা বাড়াতে কিন্তু পান খুবই কাজে লাগে। চিকিৎসা বিজ্ঞান পানে কাম উত্তেজনার বিভিন্ন উপাদান খুঁজে পেলে কিন্তু অনেকে মুখের সুগন্ধ বাড়ানোর জন্য পানকে নেশা হিসেবে ব্যবহার করে থাকে বা খেয়ে থাকে। তবে পানের সাথে অতিরিক্ত চুন, কাঁচা সুপারি বা জর্দা, এগুলো কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। কিন্তু যৌন উত্তেজনা বাড়াতে আপনি কিন্তু প্রতিদিন একটা কাঁচা পান চিবিয়ে খেতে পারেন, এটা আপনার স্বাস্থ্যের জন্য অনেক ভালো। এছাড়া পানে কিন্তু বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা রয়েছে, যেমন পান চিবানোর মাধ্যমে হজমজনিত সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন, কেননা এটি মুখে লালা বাড়ায় যা মুখের খাবার বা হজমে সাহায্য করে এবং আপনার হজম প্রক্রিয়া অনেক বেশি ত্বরান্বিত করে। পানের নির্যাস বা রস ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। সুতরাং আপনি যদি আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে চান, তাহলে নিয়মিত একটি বা দুটি কাঁচা পান চিবিয়ে খেতে পারেন। মধুর সঙ্গে পানের নির্যাস মিশিয়ে খেলে কাশজনিত বা ঠান্ডাজনিত সমস্যা থেকে খুব সহজে মুক্তি পাওয়া যায়। এছাড়া পানের রস কিন্তু ক্ষত সারাতেও দারুণ কাজ করে, তাই ছোটখাটো কাটা সেরাতে পানের রস কিন্তু লাগাতে পারেন। এছাড়া যৌনশক্তি বাড়াতে বা কাম উত্তেজনা বাড়াতে পান যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটা তো আগেই বলেছি। তবে একটা জিনিস মনে রাখবেন, আপনি আপনার যৌন উত্তেজনা বৃদ্ধিতে মাঝে মধ্যে একটি দুটি পান খেতেই পারেন, তবে এই পান খাওয়ার অভ্যাস যেন আপনার বদভ্যাসে পরিণত না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। কারণ অনেকেই দেখা যায় একটার পর একটা পান চিবাতে থাকে এবং পানের পেক কিন্তু এদিক সেদিক ফেলে দেয়, যেটা কিন্তু আপনার স্বাস্থ্যের ক্ষতির পাশাপাশি পরিবেশও নষ্ট করে। তাই আপনি যদি পান খেতে পছন্দ করেন, তাহলে প্রতিদিন একটি বা দুটি পান খেতে পারেন, এর বেশি পান কখনই খাবেন না। আর পানের পিক এদিক সেদিক না ফেলে একটা নির্দিষ্ট জায়গায় ফেলুন, কোনো অবস্থাতেই পরিবেশ দূষিত করবেন না। তো দর্শক, এই ছিল আমাদের ছোট্ট টিপসটি। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্টস করুন ও শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ।